সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো ফেস না দেখে ভয়েস না দিয়ে কিভাবে আপনারা ইউটিউব ভিডিও আপলোড করে এবং ভিডিও তৈরি করে মাসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, সে প্রসেসটা আজকে আমরা দেখাবো। এটাকে বলা হয় মূলত ফেসলেস ভিডিও, মূলত ফেস না দেখে ভিডিও তৈরি করা। এটাকে আরেকটা কথা বলা হয় এই ইউটিউব চ্যানেলগুলো বা এই ভিডিওগুলোকে, সেটাকে বলা হয় ক্যাশ কাউ চ্যানেল বা ক্যাশ কাউ ভিডিও মেকিং। তো আপনারা যদি আমার আজকের ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, আই হোপ যে আপনারা নিজের জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এমনকি আপনাকে অনেক সময় দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনি প্রতিদিন যদি এক ঘন্টা করে সময় দেন, আই হোপ যে আপনি ছয় মাসে আপনার একটা ভালো একটা ক্যারিয়ার ইউটিউবের দিকে দাঁড় করাতে পারবেন। যারা এখানে আসছেন বেশিরভাগই কিন্তু আমরা ফ্রিলান্সার, আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিউবের সাথে বা ফ্রিলান্সিংয়ের সাথে বা অনলাইনে ইনকাম করতে চাচ্ছে এরকম মানুষজনই কিন্তু আমাদের ভিডিওগুলো বেশি দেখে থাকে। তো অনেক কমেন্ট পড়ার কারণে, আমাকে অনেকজনের রিকোয়েস্ট করার কারণে আজকে আমি আপনাদের সাথে একটা নতুন একটা আইডিয়া শেয়ার করব। আশা করি যে আপনার অনেক উপকারে আসবে। তো চলুন আমরা দেখি, এখানে একটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলটা দেখেন। এখানে জাস্ট কিচ্ছু না, একটা ইমেজ এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করছে। ওকে, আমি একটু আনমিউট করি। এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করছে, দেন এই ইমেজটার বিভিন্ন ধরনের ইফেক্ট শো করতেছে। এই ভিডিওটা কিন্তু মনিটাইজ, দেখেন ভিডিওটা কিন্তু মনিটাইজ, এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ হয়েছে। তো এর আগে যে সমস্যাটা হইতো, অনেকজন বলতো যে ফেস না দেখাইলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না, এরকম কোনো সমস্যা নাই। আপনি যে কাজটা করবেন, আপনাকে যদি আমি একটু বিস্তারিতভাবে বুঝাই, তাহলে আপনি যখন চ্যানেলটা করবেন তার এক সপ্তাহের ভিতরে আপনি দুইটা তিনটা ভিডিও আপলোড করবেন। তিনটা ভিডিও আপলোড করে আপনি এই চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলবেন। মনিটাইজেশন করার পরে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রতি ভিডিও থেকে আপনার কিন্তু ইনকাম আসা শুরু হবে। যদি প্রথম অবস্থায় আপনার $1, $2, $3 করে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে এটা অ্যামাউন্টটা কিন্তু আস্তে আস্তে ডলারটা কিন্তু গ্রো হবে, আপনার চ্যানেলটাও গ্রো হবে ধীরে ধীরে, দেন সব কিছু কিন্তু উপরের দিকে যাবে। ঠিক আছে, আপনাকে নিয়মিত কাজ করতে হবে। এখন বলতে পারেন, ভাই ইউটিউবে মনিটাইজেশন করাবো কোথা থেকে? ইউটিউবে মনিটাইজেশন করাবেন কোথা থেকে? এখন 4,000 টাকা দিলে আপনি 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছেন ইউটিউবে। তো যদি আপনাদের যদি এরকম কোনো সিস্টেম না থাকে বা যদি কোনো পেজ থেকে বা ট্রাস্টেড কোনো জায়গা থেকে যদি আপনারা এটা না নিতে পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো যেখান থেকে আপনাদের চ্যানেল মনিটাইজেশন করাই নিতে পারবেন এবং মাত্র 4,000 টাকার ভিতরে। ওকে, আমি যেহেতু মনিটাইজেশনের বিষয়টাও বলতেছি না, তো কথা হচ্ছে আপনি যখন মনিটাইজেশন করাবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা আরও দ্রুত বৃদ্ধি পাবে। তখন ইউটিউব আপনার নিজ থেকে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে শো করবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দ্রুত গ্রো করতে গেলে আপনার মনিটাইজেশন তো করতেই হবে। আর যদি বলেন যে না, আমার কাছে পর্যাপ্ত টাকা নাই, তাহলে আপনি ধীরে ধীরে চালায় যান, সমস্যা নাই। আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্টের কোনো দরকার নাই। যাদের ইনভেস্টমেন্টের দরকার আছে, যারা মনে করেন যে আমাদের দ্রুত আসলে ভালো একটা কিছু করা দরকার, যেমন আপনি যদি অর্গ্যানিকভাবে করতে যান আপনার মিনিমাম 6 মাস লাগবে, বুঝতেছেন ব্যাপারটা? তো 6 মাসের ভিতরে আপনি পরিশ্রম করতে ইনকাম আসতেছে না, আর এখান থেকে যখন আপনি করবেন কাজগুলো তখন কিন্তু ইনকাম আসা শুরু হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এই একটা ভিডিও দেখেন, কিচ্ছু করে না, জানেন একটা মেয়ে ঘুমিয়ে রয়েছে আর পিছন দিয়ে একটা বৃষ্টির ইফেক্ট পড়তেছে আর এখানে একটা ইফেক্ট যাচ্ছে। তো এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ, এখানে সাবস্ক্রাইবার আছে 35,000, আর এই চ্যানেলে দেখলাম 2,81,000 সাবস্ক্রাইবার। এবং এই একটা চ্যানেল দেখেন, এগুলো কিন্তু আলাদা একটা করেছে, এগুলো ক্যানভাতে করা যায়। হ্যাঁ, এরকম অনেক সফটওয়্যার আছে সেগুলোতে করা যায়। তো এখানে দেখেন 18,000 সাবস্ক্রাইবার, এই একটা চ্যানেল দেখেন 2,000,000 সাবস্ক্রাইবার। তিনি শুধু কী করে, আমরা যদি একটু তাদের চ্যানেলটাকে ভালো করে দেখি, তিনি দেখবেন সবগুলোতে ফেসলেস ভিডিও আপলোড করতেছে। দেখেন প্রতিটা ভিডিও সেম কাহিনী, ফেসলেস ভিডিও। এই চ্যানেল থেকে কতটা আর্ন করছে তিনি সেটা আমরা চাইলে কিন্তু দেখতে পারি। কীভাবে দেখবো আমরা? আমরা এই চ্যানেলটাকে কপি করব বা এই লিঙ্কটাকে কপি করব বা আমরা চ্যানেলের নামটা কপি করে সোশ্যাল মিডিয়াতে চলে যাব।
তো আমরা এখানে এসে যদি এই চ্যানেলটাকে দেখি, এটার মাসিক ইনকাম কত অ্যাভারেজ, সেটা আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাব। তো দেখেন এখানে দেখাচ্ছে না, এক সেকেন্ড আমি এটার নামটাকে ফুল কপি করে ইউজার নেমটা দিয়ে দিই, তাহলে চলে আসবে আশা করি। এখানে অন্য একটা চ্যানেল আসতেছে, ঠিক আছে। তো ওকে, এই চ্যানেল থেকে সর্বনিম্ন যদি ইনকাম হয় তাও 2 লাখ টাকা ইনকাম করে, এটা এক্স্যাক্টলি হয় না। মিনিমাম এই চ্যানেল থেকে 10 থেকে 15 লাখ টাকার মতো ইনকাম করে মিনিমাম। এই একটা চ্যানেল থেকে যদি 15 লাখ টাকা ইনকাম করতে পারে, আপনি শুরু করেন, আপনার 6 মাস 1 বছর পরে কিন্তু আপনি এরকম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো আরেকটা যদি আমি চ্যানেল দেখাই আপনাদেরকে, এখানে সাবস্ক্রাইবার খুব একটা নাই, আর এগুলো চ্যানেল কিন্তু খুব দ্রুত বাড়ে। আমি সমস্ত প্রসেসটা, মানে একটা ভিডিও তৈরি থেকে শুরু করে সমস্ত প্রসেসগুলো আমি দেখব, ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। এই একটা চ্যানেল খুলছে হচ্ছে আগস্টের 22 তারিখে 2023 সালে। ওকে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন, মাত্র কিছুদিন হয়েছে। তো আমি এই চ্যানেলটাকে কপি করব, কপি করে আমরা সোশ্যাল বেল্টে দেখতে পারি এখান থেকে তিনি কত টাকা আর্ন করতে পারে। সাবস্ক্রাইবার যদি অনেক কম, অনলি 18,000, তো এই চ্যানেল থেকে সর্বনিম্ন $500 এবং সর্বোচ্চ $7,000, $480 থেকে $7,000 পর্যন্ত ইনকাম করে। এটা দেখা যায় তিনি এই চ্যানেল থেকে মাসে, এই ছোট্ট একটা চ্যানেল থেকে, 18,000 সাবস্ক্রাইবার এই চ্যানেল থেকে তিনি মাসে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করতেছে। তাহলে বুঝেন ব্যাপারটা। তো এখানে মাস আগস্টে আসছে, কতদিন হয়েছে আর, কয়দিনই হয়েছে বলেন তো? আপনাকে এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এই একটা চ্যানেল এখানে দেখা যায় 2-3-4-5 লাখ টাকার মতো ইনকাম করে। তো এই একটা 35K সাবস্ক্রাইবার, এখানেও সেম একই সিস্টেম, 2-3 লাখ টাকা কিন্তু ইনকাম করতেছে। তো এইগুলো, এই চ্যানেলের যদি আমরা বয়সটা দেখি, তিনি এই চ্যানেলটা কতদিন আগে আসছে, এখানে তিনি আসছে হচ্ছে জুলাইয়ের 2023 সালে। বুঝেন ব্যাপারটা কত দ্রুত পারে। যেমন আমি আমার নিজের একটা চ্যানেল আপনাদেরকে দেখাই, এই চ্যানেলটার বয়স অলরেডি দেখেন কতদিন, আমি খুলছি অক্টোবরের 21 তারিখে, আজকে হলো অক্টোবরের 27 তারিখ, 5 দিনে সাবস্ক্রাইবার কত হয়েছে দেখতে পাচ্ছেন? মাত্র 6টা ভিডিও আপলোড করছি, একটা শর্ট। তো এই অবস্থা। আমি এর আগেও আমার একটা চ্যানেল দেখাইছিলাম ক্যাশ কাও, সেখানে কিন্তু আমার 5,000 ওভার সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র 2 মাসে, ঠিক আছে। তো এই যে দেখেন 5,380 সাবস্ক্রাইবার হয়ে গেছে ক্যাশ কাওয়েতে। তো আসল কথা হচ্ছে কি, আপনাকে এখানে লেগে থাকতে হবে। ওকে, আমি অনেক কথা বললাম আপনাদের বোঝানোর স্বার্থে, আশা করি বিরক্ত হবেন না। কারণ যারা মনে করেন যে আসলে ভিডিও দিলেই হবে না, ভিডিও স্কিপ করলে হবে না, অনেক জিনিস থাকে যেগুলো না বললে পরবর্তীতে আবার আপনারা নিজেরাই ঝামেলায় পড়বেন। তো আমরা কি করব, আমরা চলে আসবো ল্যানোডো AI-তে। আমরা এখান থেকে জাস্ট ল্যানোডো AI লিখব, এখানে আসবো, লিখে আসার পর এখান থেকে জাস্ট সাইন আপ করে নেবেন। আমি লঞ্চ অ্যাপটা ক্লিক করলেই আমার এই জায়গাতে নিয়ে আসবে, বুঝতেছেন ব্যাপারটা, এখানে নিয়ে আসবে। এখানে কিছু প্রম্পট লিখতে হয়, এই যে ইমেজ জেনারেটর এখানে আসবেন। এটা লগ ইন করার পর আপনি প্রতিদিন ক্রেডিট পাবেন, 150 টাকা করে ক্রেডিট পাবেন। 150 টাকা করে দিয়ে ক্রেডিট দিয়ে আপনি মিনিমাম 30-40টা ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে দেখেন আজকে আমি কতগুলো ইমেজ জেনারেট করছি, আমি যদি সমস্ত ইমেজগুলো আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আমার কত ইমেজ জেনারেট করা আছে, দেখছেন এগুলো কিন্তু হিউজ ইমেজ আমার জেনারেট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রম্পটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কি করবেন, জাস্ট আসবেন ইমেজ AI-তে, এখানে আইসা এই প্রম্পটা লিখবেন। আমি যে প্রম্পটগুলো ডেসক্রিপশনের ভিতরে ইনক্লুড করে দিব, আপনি জাস্ট ওই প্রম্পটগুলো পেয়ে যাবেন, এখানে এসে প্লেসমেন্ট করবেন। আর এখানে বাসন দিবেন হচ্ছে এটা, হ্যাঁ দেখেন 7 Dream B7 এটা দিবেন, হ্যাঁ। আর এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি এটা দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে হয়ে যাবে। যদি আপনার এই প্রম্পটাতে সমস্যা হয়, আপনি এই প্রম্পটগুলো কিন্তু আবার পুনরায় আরেকটা প্রম্পট, মানে প্রম্পটে আপনি কনভার্ট করতে পারবেন, হ্যাঁ। আপনি এখানে আসিয়া জেনারেট করবেন, আপনার ওই প্রম্পটা লিখবেন, এখানে পেস্ট করবেন, এখানে আইডিয়া ক্লিক করবেন। এখানে দেখবেন যে আরও 20-30টা প্রম্পট দিয়েছে, প্রম্পটের মানে প্রম্পট আইডিয়ার উপর ক্লিক করলে আবার ইমেজ জেনারেট হতে হবে, মানে থাকবেই স্টেপ বাই স্টেপ এভাবে মানে থাকবেই। তো আমি আপনাদের জন্য এগুলো তেমন কিছু না, জাস্ট আপনার এখান থেকে জাস্ট প্লেস করলেই ছবিগুলো জেনারেট হবে। এখানে জাস্ট প্লেস করবেন আর দেখবেন ছবিগুলো জেনারেট হতে থাকবে। তো দাঁড়ান আমি দেখাচ্ছি, ধরেন আমার এই প্রম্পটটা দিয়ে আমি ছবি জেনারেট করবো, জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, দেখবেন ছবি কিন্তু তারা আমাকে জেনারেট করে দিবে। দেখেন 100% হইলে কিন্তু আমাদের ছবিটা কমপ্লিটলি হয়ে যাবে। তো
তো দেখেন আমাদের ছবিটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। তো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। তো এইভাবে করার পরে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এই ছবিটার উপর ডাউনলোডে ক্লিক করবেন। আমার যেহেতু ইতিমধ্যে ছবিগুলো ডাউনলোড করা আছে, আমি আর ছবি ডাউনলোড করতেছি না। আপনারা জাস্ট কী করবেন, আপনারা এই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন। হ্যাঁ, একটা অ্যাপস লাগবে, অ্যাপস বা সফটওয়্যার লাগবে, আপনি দুইটাই বলতে পারেন, কারণ মোবাইল দিয়ে অ্যাপ আর কম্পিউটার দিয়ে সফটওয়্যার। তো আমরা যেটা করব, ক্যাপকাট সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নেব। কীভাবে ইনস্টল করবেন, চলে আসবেন মাইক্রোসফটে, এখানে এসে জাস্ট লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখলে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। আর সেম আপনি মোবাইলের মতোই ব্যবহার করতে পারবেন, জাস্ট এখান থেকে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে বাকিটা যেভাবে আপনি ইনস্টল করেন সেমভাবে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ইনস্টল করতেছি না, জাস্ট আমি এটা ওপেন করতেছি। কীভাবে ওপেন করবো, একটা ক্লিক করবো, আমার এখানে চলে আসছে, আমি জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, আমরা জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে কী করবো, প্রম্পটে ক্লিক করবো। যেহেতু আমার অলরেডি আমার ছবি দেওয়া আছে, আমি জাস্ট এই ছবিটাকে এখান থেকে পেস্ট করে দিব। তো আমার এটা হচ্ছে ছবি। অনেকের ক্ষেত্রে ছবির কিন্তু সাইজে মিলে না, সাইজে না মিললে আপনি যেখান থেকে ইমেজ জেনারেট করতেছেন এখানে আসবেন, এখানে এসে দেখবেন এই যে নিচের দিকে একটা ইয়া দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এখান থেকে জাস্ট নিচেরটা 669 দেওয়া আছে না, এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, তাহলে ইউটিউবের থাম্বনেলের সাইজটা পরিপূর্ণ হয়ে যাবে। বুঝতেছেন ব্যাপারটা? তো আপনি এটা করে নেবেন, আর কোনো জায়গায় ক্লিক করতে হবে না, এটা বাসন দেওয়ার পরে এটা করে নেবেন, আর এখান থেকে যা কিছু করতে চান করতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আর স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু সম্পূর্ণ ভিডিও পাবেন না। তো এটা করার পরে আপনার কাজ থাকবে কি, আপনার কপিরাইট লিখবেন, রিল্যাক্স সং নো কপিরাইট এরকম লেখে সার্চ করবেন। বুঝছেন ব্যাপারটা? এটা লেখে সার্চ করলে ধরেন এখানে এরকম অনেক মিউজিকের মিউজিক পাবেন, হাজার হাজার মিউজিক পাবেন যদি আপনি এই কথাটা লিখে সার্চ করেন। এগুলো তো দেখানোর কিছু নাই, জাস্ট এখানে এসে সার্চ করবেন, হাজার হাজার মিউজিক পাবেন। ঠিক আছে, মিউজিকগুলো নেবেন আপনার ইচ্ছা মতো, যেটা ভালো লাগে সেটা নেবেন। এখানে যেগুলো নেবেন সবগুলো কপিরাইট ফ্রি। তো জাস্ট আপনাকে একটা ক্রেডিট দিতে হবে, কীভাবে ক্রেডিট দেবে সেটাও ভিডিওতে থাকবে। ঠিক আছে, আমার যেহেতু একটা ভিডিও ধরেন এটা ডাউনলোড করব, জাস্ট আমি কী করব, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এখানে ইউটিউবের পরে দুইটা এস লাগাই দিয়ে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এরকম অপশন আসবে, জাস্ট এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। আমাদের অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, তো আমরা এটা এটা এই জায়গায় আমি রেখে দিব। ওকে, আমি এই জায়গায় এটা মিউজিকের জন্য আমি রেখে দিব। এবার আমি আমার ক্যাপকাটে চলে আসব। এখানে এসে আমি যে ভিডিওটা ডাউনলোড করলাম, মানে যে মিউজিকটা ডাউনলোড করলাম, সেই মিউজিকটা আমি এখান থেকে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর নিচের দিকে মিউজিকটাকে প্রথম নিয়ে আসব। এটা টোটাল হচ্ছে প্রায় যত মিনিটই হোক না কেন, জাস্ট আপনি এখান থেকে পরে আপনার ইমেজটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো ইমেজটাকে আমি ফুল বড় করে দিব, যতটুকু আছে টান দিয়ে বড় করে দিব। দেখেন ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে গেল, একটু একটু খেয়াল করেন, ইমেজটা অনেক বড় হয়ে গেল। এটাকে আপনি যদি মনে করেন যে এটা আসলে একজাক্টলি মিলছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে আপনি এসে দেখতে পারবেন যে মিলছে কিনা সব কিছু। দেখেন এখন ইমেজটা দেখতে কিন্তু, ওকে আমি মিউজিকটাকে বন্ধ করি, ইমেজটা কিন্তু দেখতে এরকম লাগতেছে, চলতেছে, কিন্তু আসলে একজাক্টলি ইমেজে কোনো কিছু হচ্ছে না, যেটা দেখতে মানুষ কিন্তু খুব একটা লাইক করবে না। তো এখানে এটা মানুষের চোখে রাখার জন্য, মানে মানুষের মাইন্ডে নেওয়ার জন্য যে ভিডিওটা চলতেছে সেই জন্য আমাদের কিছু ইফেক্ট সেট করতে হবে। তো আমরা কী করব, এখানে এটা এরকমই থাকবে, জাস্ট আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে আসে আমরা নিচের দিকে চলে আসবো, একদম নিচের দিকে দেখবেন এখানে হাজার হাজার ধরনের ইফেক্ট আছে। এই ইফেক্ট যদি ব্যবহার করেন আপনার ইমেজের ভিতরে যে পাতার মতো একটা ইয়া ব্যবহার হবে, এই একটা যদি ব্যবহার করেন আরেকটা শেপ তৈরি হবে, এখানে অনেক ইফেক্ট আছে, আপনি শেষ করতে পারেন। এটা যদি দেন তাহলে আপনার ভিডিওতে এই পাখির পালক উপর থেকে নিচের দিকে আসবে। বুঝতেছেন ব্যাপারটা? তো আমরা দেখি আমাদের সাথে কোনটা যায়, এরকম একটা নিয়ে নেব আমরা, দেখি কোনটা যায়। ওকে, এটা এটা মোটামুটি যায়। হ্যাঁ, তো জাস্ট আমি এটা এখান থেকে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে এটা আমি টেনে দিব। হ্যাঁ, এটা ভিডিও বরাবর করে দিব। এবার দেখেন ভিডিওটা আমাদের কাছে কিন্তু ইউনিক লাগতেছে। ভিডিওটা কি হচ্ছে, একটা ইফেক্ট উপরের দিকে চলে যাচ্ছে, যেটা মানুষের মাইন্ডকে ধরে রাখবে, মানে মানুষের দেখার ধৈর্যটাকে গ্রো করবে। এতে মানুষ বলবো যে এই ছবিটা মনে হয় যাচ্ছে উপরের দিকে, এতে মানুষ কয়েক সেকেন্ড দেখবে। আর এগুলো যারা দেখে এগুলো মূলত মিউজিকগুলোই শোনে, ইমেজগুলো দেখে চালাই দিয়ে ঘুমায় পড়ে। এখানে আমার 3 ঘন্টা কী হচ্ছে, ভিডিও
চলবে, সেই জন্য কিন্তু আমার এটা হচ্ছে। ইফেক্টগুলো দেওয়ার কারণ হচ্ছে এইগুলো আমার একটা এখানে কাজ করতেছে। আপনি যদি যান এইগুলো হাজার হাজার সফটওয়্যার আছে এখানে, দেখেন আরও অনেক ইফেক্ট আছে, এগুলো ব্যবহার করতে পারেন আপনার মনের মতো, অভাব নাই। হ্যাঁ, এখান থেকে আপনি গাছপালা যা খুশি, এখান থেকে স্টিকার, টেক্সট, ট্রানজ্যাকশন, এখানে সবই আপনি পাবেন, ঠিক আছে, সবই পাবেন। এটা নিয়ে কোনো ফিল্টার অ্যাড করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কিছু আছে। ধরেন আমি ভিডিও ইমেজের কালার চেঞ্জ করবো, তাহলে জাস্ট এখান থেকে অ্যানিমেশন করাইতে পারবেন, অ্যানিমেশন দরকার নাই। আমরা যেটা করবো, ভিডিওতে আসবো, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে আসবো, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ভিডিওতে দেখতেছেন কালারটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি, দেখছেন কালার আমরা কিন্তু আরও লাইট কালার দিই। এবার লালের কালারটাকে আমি চাইলে গ্রো করতে পারবো, দেখছেন এভাবে কিন্তু আমরা ইমেজের কোয়ালিটিকে আরও বেটার করতে পারি। যদি আপনাদের কখনও এরকম প্রবলেম হয় যে ছবিতে এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, জাস্ট এখানে আসবেন, এখানে সরি আমরা এই যে রোটেশনের এখানে এসে আমাদের ভিডিওর সাইজটা করে নিতে পারবো, যে ইউটিউবের জন্য হবে নাকি ইয়ে হবে, এটা আমরা ইউটিউবের জন্য করবো, তাহলে ইউটিউবের সাইজ হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা, এই হলো বিষয়। তো এখান থেকে আপনি চাইলে অন্য কোনো ট্যাম্পলেটে সাইন করতে পারবেন, শর্ট, ইউ, মানে আদার্স জিনিসগুলোকে আপনি করতে পারবেন। যখন এটা হয়ে যাবে আপনার ভিডিওটা, জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। সেম আপনি আপনার মোবাইল দিয়ে একই কাজগুলো করবেন, জাস্ট এখান থেকে একটা নাম লিখবেন, নাম লিখে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। গট ইট, আমরা এক্সপোর্টে ক্লিক করব। তো একটু সময় লাগতেছে, নোটিস কিছুটা সময় লাগবে। তো আমাদের ওকে ওকে আমাদের হার্ড ডিস্কের জায়গা নেই বলতেছে, ওকে যাই হোক, এটা আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে, তো মানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ইতিমধ্যে এটা করা হয়ে গেছে অলরেডি, জাস্ট আমি কি করব, এটা আমার ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমি এবার আমার ইয়েতে চলে আসবো, আমার আমার যে অ্যাকাউন্ট আছে ক্যাশকাও, যেটা নিয়ে আমি এই কন্টেন্টগুলো ছাড়তেছি, সেই এখানে চলে আসবো। এখানে বেশি কন্টেন্ট ছাড়ি নাই, অনলি কয়টা, পাঁচটা ছয়টা কন্টেন্ট আপলোড হয়েছে। আমি আরেকটা কন্টেন্ট আপলোড করতে চাচ্ছি, জাস্ট আমি এখান থেকে আপলোডে ক্লিক করব। আমি যে কন্টেন্টটা তৈরি করলাম সেই কন্টেন্টটা আমি এখন নিয়ে আসবো, এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে জাস্ট আমার যে ছবিটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দেখেন ছবিটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল। জাস্ট এখানে একটা টাইটেল লিখবেন, আমার অলরেডি টাইটেলও লেখা আছে, আপনি এরকম টাইটেল অনেক ভিডিওতে পাবেন, একটা ভিডিও থেকে কপি করে দিয়ে দিবেন, এত ঝামেলা আপনাকে পোহাইতে হবে না, টাইটেল কপি করে দিয়ে দিবেন। এখানে কী লেখছে মানে কিছু লেখি নাই, জাস্ট আমি কী করব, এখান থেকে জাস্ট উপরের যে টাইটেলটা আছে এটাকে কপি করে আমি নিচের টাইও দিয়ে দিব। হ্যাঁ, তো আপনি চাইলে এই টাইটেলটাকে আরও ইম্প্রুভমেন্ট করতে পারেন, আপনি যদি ভিডিও কিউতে যান আর ডিসক্রিপশন লিখতে পারবেন, আদার্স অনেক কিছু আছে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এটা হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত হ্যাশট্যাগ করতেছি না, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর ক্রেডিটটা দিতে হবে, তা না হলে আমি কী করব, প্রবলেমে পড়ব। এখান থেকে দেখেন ডিসক্রাইব পুট মানে এটা দিতেই হবে। হ্যাঁ, তো আমার এই জায়গাটা আমরা এখান থেকে পেস্ট করব, এখান থেকে জাস্ট আমরা আমাদের ইউটিউবের ইয়েতে ভিডিওতে আমরা এখান থেকে দিয়ে দিব, নিচের দিকে যে কোনো একটা জায়গায় আপনার ডিসক্রিপশনের ভিতরে এটা প্লেসমেন্ট করে দিবেন। তো আমার এটা প্লেসমেন্ট করা হয়ে গেছে, তো এটা আমি একটু দাঁড়িয়ে দিয়ে দিই, দেখতে যেন ভালো লাগে। এটা হচ্ছে ক্রেডিট বলে, হ্যাঁ ক্রেডিট অনেকভাবে হয়ে থাকে, ক্রেডিট অনেক ধরনের হয়ে থাকে, এক এক ভিডিওর এক এক রকমের ক্রেডিট হতে পারে। এখানে পুট করছে ইউজিং ট্র্যাক অনলি আক্স দ্যাট ইউ পুট দিস ইন ইউর ডেসক্রিপশন। তো এখানে এরকম একটা দেখছেন আপনারা, এখানে এইভাবে ক্রেডিট দেওয়ার একটা অপশন পাচ্ছেন। আরও ভিডিওতে যদি যান আপনি অন্যরকম দেখবেন, আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এখানে ধরেন এই একটা মিউজিকে যদি যাই, এখানে আপনি দেখবেন যে কোথায় পুট করতে বলবে বা ইনক্লুড করতে বলবে এরকম থাকবে। এখানে দেখেন আমরা যদি দেখি লাইসেন্স, ওকে এখানে বলতেছে ডেসক্রিপশনের ভিতরে এটা কপি পেস্ট করতে হবে, কোথা থেকে, এই লাল দাগ দিয়ে দিছে, হ্যাঁ লাল দাগ দিয়ে দিছে, এখান থেকে জাস্ট এটা আমাদেরকে প্লেসমেন্ট করতে হবে, একদম সিম্পল, একটু আপনি পড়ে দেখলেই পাবেন লাইসেন্স। এটা না দিলে কিন্তু আপনার ভিডিও কি মিউজিক কপিরাইটের সম্মুখীন হবে। তো যেহেতু আমার এটা মানে ইনক্লুড করা হয়ে গেছে, আমার অলরেডি তো ইমেজের ইয়ে আছেই, আমার যে ইমেজটা আমি দিছি এই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা বাচ্চাদের জন্য না ভিডিওটা এটা দেওয়ার পর আমরা চলে আসবো ট্যাগগুলো নেওয়ার জন্য। ট্যাগ নেওয়ার জন্য ইউটিউব ট্যাগ জেনারেটর তো আছেই, তো আমাদের পরিচিত মুখ, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট কী করব, এখান থেকে জাস্ট আমরা সরি আমার যে টাইটেলটা আছে ওই টাইটেলটাকে কপি করব, কপি করে আমি এখানে দিয়ে দিব, তারাই আমাকে ট্যাগগুলো বের করে দিবে, আমাদের সাথে কোন ট্যাগগুলো যায় সেটা আমাদের কিন্তু বের করে দিছে তারা। জাস্ট আমি কী করব, এই ট্যাগগুলোকে আমি এখানে প্লেসমেন্ট করে দিব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে দেখেন আমার এসি স্কোর কিন্তু 50-এর ভিতরে 50। হ্যাঁ,
তো এবার এই এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলো অবশ্যই আপনার এই ভিডিওর ভিতরে যদি না থাকে সেটা আপনি বসাবেন, তা না হলে কিন্তু স্কোর উঠবে না। তো আমার তো হয়ে গেছে কাজ, তো আমি কি করব এখান থেকে জাস্ট, এটা আমার মোটামুটি অনেক টাইম লাগবে বলতেছে, 1 ঘন্টার উপরে লাগবে, জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমি আরও কয়েকটা ভিডিও অ্যাড করে নেব আমার স্ক্রিনের লাস্টে যেন এটা সবাই দেখতে পারে, দেখে এটাই করে দিলাম। তারপরে ধরেন আমি এখান থেকে অ্যাড, আমি এখান থেকে ধরেন আরেকটা ভিডিও এখান থেকে অ্যাড করে দিলাম, অটোমেটিকলি চলবে, এটার পরে শেষ হলে আরেকটা চলবে এন্ড কার্ড যেটা আমরা বলি অ্যাড কার্ড, তো আমি এটা অ্যাড করে দিলাম। আপনার আপাতত সাবটাইটেলের দরকার নেই, জাস্ট আমি এখান থেকে নেক্সট করব। এখান থেকে কপিরাইট ইস্যু আছে কিনা সেটা উঠবে, যেহেতু আমাদের ভিডিও প্রায় 1 ঘন্টার মতো আপলোড হতে সময় লাগবে। আজকে ঢাকাতে একটা অগ্নিকাণ্ডের কারণে মূলত আমাদের নেটের স্পিড কমে গেছে, তো সেজন্য একটু সমস্যা। তো যাই হোক, আমরা নেক্সটে ক্লিক করব, এখান থেকে জাস্ট আমরা আনপাবলিশ করব। হ্যাঁ, তো এটা আমরা মনিটাইজেশন হওয়ার পরে আনপাবলিশ করে রাখবো। এখানে আপনাকে আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আনপাবলিশ হইলে যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসে, আপনি সে কোথায় কপিরাইট সেটা আপনি আর সলভ করে পাবলিক করতে পারবেন। আর যদি ডাইরেক্ট পাবলিক করেন, যদি কপিরাইটের কোনো স্ট্রাইক মিস্টেক পড়ে, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের প্রবলেম হতে পারে, আপনি 12 ঘন্টা পরে ভিডিওটা পাবলিক করবেন। আর নতুন চ্যানেল হইলে সরাসরি আমার মতো কী করবেন, জাস্ট পাবলিকে ক্লিক করে দেবেন। বুঝতেছেন ব্যাপারটা? এইভাবে কাজগুলো করতে হবে, আর এইভাবে কাজ করে মানুষ কিন্তু ভালো পজিশন তৈরি করতেছে। তো আশা করি যে আপনারা করতে পারবেন, তাই না? যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস আমি ভুলে গেছি, আমি প্রণগুলো দেই নাই, আমি ইনক্লুড করে দিচ্ছি আপনাদের এই ভিডিওর। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এই প্রণগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে আমি আপাতত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো অবশ্যই এই যে চ্যানেলটার নাম দেওয়া থাকবে, তো আপনারা এটা কপি করে নিয়ে নেন। আপাতত আমি প্রম্পটগুলো আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি এই ভিডিওর নিচে, তো জিরো দিয়ে দিলাম যাতে আপনারা সহজে এটা কালেক্ট করতে পারেন। এই জিরো থেকে মানে জিরোর মাঝখানে যতগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। হ্যাঁ, এই যে দেখেন, এইগুলো একটা প্রম্পট, এগুলো আমি ভাগ করে দিয়েছি। হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পারবেন, যদি না বুঝতে পারেন এগুলো আমি এখান থেকে দিয়ে দিই, সমস্যা নাই। তো আসলে এটা তেমন কিছু না, এটা যে কেউ বুঝতে পারবে, এগুলো আলাদা আলাদা প্রম্পট। তো আমি এগুলো দিয়ে দিলাম, তো আপাতত দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনারা এই চ্যানেলে আইসা এটা দিয়ে দিয়েন, আপাতত সাবস্ক্রাইব করে দিয়েন, হয়ে যাবে, সমস্যা নাই। আমি ভিডিওতে দিয়ে দিলাম, আর তেমন কিছু না, জাস্ট আপনারা জাস্ট এখানে আইসা ইয়া করবেন, এই প্রম্পটগুলো নিয়ে নেবেন। দেখেন, আপনারা একটু কষ্ট করে দেখে নিন, জাস্ট আপনাদের জন্যই এত কিছু করা, তাই না? আপনারা তো অবশ্যই চ্যানেলে আসবেন, চ্যানেলের নাম হচ্ছে হাই অ্যাম ওয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, এটা লিখে সার্চ করলে পাবেন আশা করি, আর যদি না পান সমস্যা নাই। আমি এখনও মনে হয় আপনার শর্ট নাম ইউজ করি নাই, আই থিঙ্ক, হ্যাঁ করছি, আমাদের ইউজার নেম হচ্ছে এটা, তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি দেখি ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে লিঙ্কটা দিয়ে দিবনি, সমস্যা নাই। তো তাহলে আজকের মতো আমি বিদায় নেই, দেখা হবে নেক্সট ক্লাসে। আরও যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সটে আরও ইআই নিয়ে আপনাদের আরও অনেকগুলো আইডিয়া শেয়ার করব, যেটা আপনাদের কাজে লাগবে আশা করি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ।